নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 11ই মার্চ 2021, আর এই দিন মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির দিন থেকে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশিতে, যার ফলে এই আট রাশির জাতক ও জাতিকারা অপার ধনের মালিক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব মিটতে চলেছে এবং আপনারা ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। এগারোই মার্চ 2021 মহাশিবরাত্রি, আর এই দিন থেকে ত্রিগ্রহী মহাসংযোগ, অর্থাৎ রবি গ্রহ, বুধ গ্রহ ও শুক্র গ্রহ একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার ফলে যে আট রাশির কথা আমি বলতে চলেছি সেই আট রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে চলেছে। তার বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তবে আটটি রাশির নাম বলার আগে একটি বিষয় জানিয়ে দিই, আপনার জন্মছকে রবি গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে এই তিনটি গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যেতে পারে। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ত্রিগ্রহী মহাসংযোগের ফলে কোন সেই আট রাশি যাদের কপাল খুলতে চলেছে। প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এবং যারা কাজের খোঁজ করছেন, চাকরির প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে, এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হবে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং পুত্র সুখ আপনারা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে আপনারা নতুন একটি গাড়ি বা নিজস্ব একটি ফ্ল্যাট বা জায়গা কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স টাকা দিতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন আসবে ধন থেকে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব অনেকখানি মিটে যাবে এবং আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি অনেকখানি বৃদ্ধি পাবে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে, এবং আপনারা এই সময় সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে, দুই ক্ষেত্র থেকেই কিন্তু আসতে চলেছে, এবং এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন বাড়ির জন্য। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই সময় আপনারা শ্বশুর বাড়ি থেকে এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে, অর্থাৎ
যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনাল রয়েছেন অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার এইসব, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থের আগমন ঘটতে চলেছে। এই সময় আপনারা ট্যুরে যেতে পারেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনারা এই সময় সন্তান সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন, আর এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, অর্থাৎ ফ্ল্যাট বুকিং করতে পারেন বা ঘরের কোনো ইকুইপমেন্ট অর্থাৎ এসি, টু হুইলার বা ফোর হুইলার এইসব কিন্তু কিনতে পারেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের ধনের অভাব অনেকখানি মিটে যাবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে এবং এই সময় আপনাদের হাতে অর্থ কিন্তু প্রচুর পরিমাণে থাকতে চলেছে এবং এই সময় আপনারা যে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন। এছাড়াও এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে। এই সময় আপনারা নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে পারেন। এছাড়াও এই সময় আপনাদের হাতে কিন্তু অর্থ যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এই সময় আপনারা ফ্ল্যাট বুকিং, গৃহ ক্রয় বা বাহন ক্রয় কিন্তু করতে চলেছেন এবং এই সময় আপনাদের ক্যাশ ইন হ্যান্ড যেটিকে বলে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকেই কিন্তু আসতে চলেছে। তবে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে এবং একটু বুদ্ধিমানের মধ্যেও চলতে হবে, যে ক্ষেত্রে কিন্তু আপনারা লটারি বা শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারেন। এর পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন। এই সময় আপনারা শ্বশুরালয় থেকেও কিন্তু হেল্প পেতে পারেন। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।